একসঙ্গে পাঁচ রাজ্যের ভোট নির্ঘণ্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন তার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই আট দফায় নির্বাচন উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ নির্বাচন একেবারে গোড়াতে এই কমিশনের কর্তারা রাজ্যের প্রশাসকদের বলেছিলেন পঞ্চাশ বছরের ভোটে হিংসার ট্র্যাডিশন এবার ভাঙুন না ট্র্যাডিশন ভাঙেনি ইভিএমের বোতামে চাপ দেওয়া এখনও শুরুও হয়নি তার আগেই রক্তাক্ত বাংলা বিশেষত দুই চব্বিশ পরগনা আসানসোল বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদিয়া ঝাড়গ্রাম কোচবিহার এমনকি সদা শান্ত বাঁকুড়াতেও উন্নয়ন নয় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সন্ত্রাসকে দক্ষিণ চব্বিশ পরগনা আর বীরভূম তো বোমার কারখানা এমনকি বাঁকুড়াতেও ভোটের আগের দিন বিস্ফোরণ আর কোথায় ঘটছে সেই বিস্ফোরণ তৃণমূলের পার্টি অফিসে অথবা তৃণমূল কর্মীর বাড়িতে তাতে বিজেপি বলছে তৃণমূল তাদের মারতে বোমা বাঁধছে আবার তৃণমূল বলছে তাদের মারার চক্রান্ত চলছে কাঠগড়ায় কখনো গেরুয়া দল কখনও সিপিএম কখনো আইএসএফ আবার দল আবার দলবদলু নেতারা লজ্জাবোধ না করে বড় গলায় বলছেন দুদিন আগে তারা যে দলে ছিলেন সেই দলই এ ধরনের সন্ত্রাস করে যাদের প্রাণ যাচ্ছে তারা রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক পড়ে আগে তো তারা কারোর ছেলে কারোর স্বামী কারোর ভাই কারোর বাবা বর্ধমানে দুটি নিষ্পাপ শিশুর মৃত্যু হলো। দায় কার পরের কথা ওরা তো ভোটের মানেও জানতো না তাহলে এত দফায় ভোট এত এত নিরাপত্তা বাহিনী এতবার বৈঠক ঢাক ঢোল পিটিয়ে এই উৎসব পালন কেন কি দরকার ছিল এই উৎসব কি গণতন্ত্রের নাকি লজ্জার কার উদ্দেশ্যে ছোড়া যাবে এই প্রশ্ন যারা ঝুড়ি প্রতিশ্রুতি আর ভুরি ভুরি খতিয়ান নিয়ে দুয়ারে আসছে আর সোনালি স্বপ্ন দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে